অনেকটা জানেন না সো আই থিং দুজনে তো ওভারঅল ঠিক ছিল আর ইথিকা পুরোটা খুব ভালো লেগেছে আচ্ছা আমি যদি আপনাকে মার্কিং দিই তো আপনি কত মার্কস দিবেন আর রাজকুমার কি 10 কত মার্কস দিবেন আপু ক্যামেরার সামনে প্রিয় তোমাকে দিব হচ্ছে 1/5 আর রাজকুমার কে দিব হচ্ছে 7 যেহেতু একটু টুইস্ট কম ছিল একটা টুইস্ট এক্সপেক্ট ছিল আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে মনে হয় না আমি এখনো জায়েদ ম্যান সিনেমা দেখতে হলে অনেক লেভেল হাই আইকিউ লাগে আমার মনে হয় না আচ্ছা আপু অনেকে বলে যাচ্ছে যে ফিনিশিং নাকি ভালো হয়নি আমার কাছে মনে হয়েছে যে ফিনিশিং তো ওরাও ঠিক ছিল আর একটু ইমোশনাল হয়তো হতে পারতো অনেকে মানে যে ইমোশনাল দিকটা মেনে নিতে পারছে না বাট আমার কাছে ওরাও ঠিকই আছে আচ্ছা থ্যাংক ইউ শাকিব খান সারা মানে মানে নতুন হিসাবে আমার ভালো লেগেছে বলছিল যে নাটকের কিছু সিনের সাথে মিলে যাচ্ছে যেহেতু বাংলাদেশের নাটক এখন খুব ভালো জিনিস করছে আই থিংক সো সিনেমা অপেক্ষায় আর একটু টুইস্ট ফাইটিং সিন এগুলো থাকলে ওভারঅল খুবই ভালো হতো বিদেশি নায়িকা ওভারঅল সিনেমা আমি 8.5 যারা দেখতে আসেনি তাদেরকে দেখতে আসা উচিত বলে মনে করি হ্যাঁ আমার কাছে মনে হয় কারণ এখানে বাংলাদেশকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে প্লাস বিদেশেরও কিছু সিন দেখানো হয়েছে আই থিঙ্ক যারা এটা ইমোশনালি মেনটেন করতে পারবে তারা দেখতে আসা উচিত নায়িকার অভিনয় কেমন লাগছে ওভারঅল ভালোই ছিল নতুন হিসেবে একটু রোমান্টিক লেগেছে বাট দেশে তো বাংলা জানে না সো মেনে নেওয়া যায় অনেকে অভিযোগ উঠছে যে ফিনিশিংটা ভালো হয়নি আমার কাছে মনে হয় যে আপুটা যথেষ্ট ট্রাই করেছে এখন না বল তো নতুন আর এ থেকে বেশি কি করব হ্যাঁ জানতে চাই রাইকা বাংলাদেশে রাইকা তাহলে কাকে নিলে ভালো লাগবে বাংলাদেশে নায়িকা হলে আই থিংক সো মেজর বিনা ফুল তার ওয়েব সিরিজ অনেক দেখছি সো তিনি ওভারঅল অনেক ভালো লাগছে ওয়েব সিরিজের সাথে সিনেমা পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য আছে বাট তার নাটক থেকে শুরু করে সে যতখানি পারফেক্ট আমার কাছে মনে হয় সে সিনেমা সত্যিও পারফেক্ট থ্যাংক ইউ